স্বামীর পরক্ষের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন নেত্রকোনা জেলার সুষং দুর্গাপুর উপজেলা তানবী আক্তার মুন্নি নামের এক ভুক্তভোগী স্ত্রী। গত 4 ফেব্রুয়ারি 2023 তিনি এ সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, আমার স্বামীর নাম হলো সাগর খান, তার পিতার নাম হলো আমসুর আলী, তিনি বসবাস করেন শশারপাড়ে। নেত্রকোনা জেলার সুষং দুর্গাপুর উপজেলা, দীর্ঘদিন যাবৎ আমাদের সংসার বেশ ভালোই চলছিল, হঠাৎ করেই আমার স্বামী বাসায় ফিরে এসে সম্প্রতি কয়েকদিন যাবৎ যৌতুকের জন্য দাবি করেন। এই যৌতুকের একমাত্র কারণ হলো তার স্বামী সাগর খান পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছেন। পরকীয়া সম্পর্কে কার সাথে জড়িয়ে পড়েছেন এমন তথ্য জানতে চাইলে তিনি সংবাদ সম্মেলনে বলেছেন, তিনি প্রয়াত মেয়র মরহুম আলালউদ্দিন আলাল, তার ওনার বর্তমান স্ত্রী অর্থাৎ দ্বিতীয় স্ত্রী সুরমা আক্তার স্বামীর সাথে তার পরকীয়ার সম্পর্ক আছে, আর পরকীয়ার সম্পর্ক আছে বলেই তিনি দীর্ঘদিন যাবৎ পরকীয়ার সম্পর্কে জড়িত হয়েছেন। এই জড়িত হওয়ার পরে তিনি সংবাদ সম্মেলন করে অভিযোগ জানিয়েছেন যে তার স্বামী পরকীয়ার সম্পর্কে লিপ্ত আছে, আর এই পরকীয়ার সম্পর্কে লিপ্ত থাকার ফলে তার সাথে এরকম দুর্ব্যবহার করেছে, এমনটাই তিনি তথ্য জানিয়েছেন দুর্গাপুর সংবাদ সম্মেলনে। পরকীয়া সম্পর্কে লিপ্ত এবং জড়িত সাগর খানের স্ত্রী তানবী আক্তার তানবী 14 মাস বয়সী একটি কন্যা সন্তানকে নিয়ে খুব কষ্টেই দিন যাপন করছেন। এই কষ্ট থেকে এবং স্বামীর হীন অসহায়ত্ব থেকে নিজেকে স্বস্তি দেওয়ার জন্য ছুটে গিয়েছেন সাংবাদিকদের পাশে। গত 4 ফেব্রুয়ারি তিনি তার মনের কথাগুলো শেয়ার করেছেন সাংবাদিকদের সাথে এবং অসংখ্য নিউজও হয়েছে। ইতিপূর্বে সোশ্যাল মিডিয়াতে সাগর খান এবং সুরমা আক্তার সুমির অসংখ্য ফটো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। আমাদের এই পেজে অসংখ্য ভিডিও রয়েছে, পরবর্তী তথ্য অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তানবী আক্তার মুন্নি তিনি আরও তথ্য জানিয়েছেন যে তার স্বামী তার অনুমতি ছাড়াই, প্রথম স্ত্রী অনুমতি ছাড়াই পরকীয়া সম্পর্ক জেরে তিনি বিয়ে করেছেন। সাগর খান তিনি প্রয়াত মেয়র আলাউদ্দিনের ফার্মে কাজ করতেন, আর এই সুবাদে সুরমা আক্তার সুমি তাকে হাতিয়ে বাতিয়ে প্রেমের ফাঁদে ফেলে তার স্বামীকে পরকীয়ার সম্পর্কে আরও আসক্ত করেছে, আর এই আসক্ত হওয়ার ফলে তার স্বামী সাগর খান তার সাথে দুর্ব্যবহার করে এবং সম্প্রতি তার সাথে সময় দিচ্ছে না। এই পরকীয়ার সম্পর্ক দেখে মুক্তি পেতে এবং তার স্বামীকে সুরমা আক্তার সুমির প্রেমের ফাঁদ থেকে মুক্ত করে পুরোপুরিভাবে আবার সুন্দর করে জীবনযাপন পরিচালনা করার জন্য, নতুন করে সংসার জীবন পরিচালনা করার জন্য আশা ব্যক্ত করেছেন তানবী আক্তার মুন্নি। তিনি বলেছেন সম্প্রতি ইতিপূর্বেই তাদের সাথে মানুষ বসবাস করার জন্য, সামাজিক জীব সমাজবদ্ধে বসবাস করার জন্য একে অপরের সাথে ফটো তুলতে পারে স্বাভাবিক, কিন্তু সেই ফটো যে আমার জীবনের সবচেয়ে চির কলঙ্কের কালি হয়ে দাঁড়াবে, চির শত্রু হয়ে দাঁড়াবে, সেটা আমি কল্পনা করিনি। সাগর খানের সাথে সুরমা আক্তার সুমির কক্সবাজার সহ তাদের ফার্মে যেহেতু কাজ করতো অসংখ্যবার অনেক ফটো রয়েছে, সেগুলো আমি কখনো আমলে নেই নেই, কেননা মানুষ মানুষের সাথে ছবি তাকতেই পারে, কিন্তু সে ছবি যে আমার সংসারের চির অশান্তির কারণ হয়ে দাঁড়াবে সেটা আমার জানা ছিল না। তাই তিনি অবশেষে ভুক্তভোগী হয়ে অবশেষে বিপাকে পড়ে তার স্বামীকে পরকীয়া থেকে মুক্ত করতে এবং তার জীবনকে সুন্দরভাবে পরিচালনা করতে অভিযোগ করেছেন সাংবাদিকদের এবং দুর্গাপুর থানা একটি সাধারণ ডায়েরি করেছেন। দেখা হবে নতুন কোনো তথ্যে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।